এরপরে আমাদের সামনে আজকে 15তম রমজান, 20 রমজান আসন্ন। 20 রমজানের সন্ধ্যাবেলা থেকেই ইতিকাফ করতে হয় নাকি? ইতিকাফ করতে হয়। ইতিকাফ একটা সমাজের জন্য, একজন দুজন তিনজন বা কিছু লোক যদি ইতিকাফ করে, প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর যদি কেউ না করে, প্রত্যেকেই গুণাগার হয়, প্রত্যেকেই গুণাগার হয়। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান। শরীয়তের পরিভাষায় ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সহ দুনিয়াবী সকল প্রকার কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য মসজিদে বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ। মসজিদে বা নিজের ঘরেও ইতিকাফ করা যাবে, তবে নিজের ঘরের ইতিকাফ করতে পারবে মহিলারা, পুরুষরা নয়। পুরুষরা মসজিদে, কোথায়? মসজিদে। রমজানের শেষ দশকে অর্থাৎ 20 তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়া পর্যন্ত, অথবা মোস্তাহাব হলো ঈদের দিন সকালবেলা পর্যন্ত, ঈদের দিন সকালবেলা পর্যন্ত এই ইতিকাফের সময়। এ সময় ইতিকাফ তিন প্রকার: ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। আর কেউ যদি নিয়ত করে আমি ইতিকাফ থাকবো, এটি হচ্ছে ওয়াজিব। আর রমজানের শেষ দশকে যে ইতিকাফ করা হয় তা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। আর এই দুই প্রকার ব্যতীত অন্যান্য সকল ইতিকাফ হচ্ছে ইতিকাফে কি মুস্তাহাব, মুস্তাহাব ইতিকাফ। তাহলে আমাদের এখানে আমি কিছু মাসালা বলছি, মহিলাদের জন্য মসজিদ নয়, পুরুষদের জন্য মসজিদ। মহিলারা ইতিকাফ করবে কি না করবে, নাকি মহিলা বাদ করবে? আমি হাত ইয়া থেকে বলছি, আমি কোরআন থেকে কিছু উদ্ধৃতি দিয়ে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরুষগণ মসজিদে ইতিকাফ করবে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের বিষয়ে বলেছেন কার জন্য? পুরুষদের জন্য। কার জন্য? পুরুষদের জন্য। ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করবে না, কি করবে না? সহবাস করবে না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে, যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকো। রমজানে কিন্তু রাত্রিকালীন স্ত্রীর সাথে মেলামেশা জায়েজ আছে, কিন্তু যারা ইতিকাফ করবে সেটাও জায়েজ নাই আর। অর্থাৎ সে মসজিদ থেকে আর বের হতে পারবে না, মসজিদ থেকে বের হতে পারবে না। এটার মাসালা আছে, পরে বলবো। তিলকা হুদুদুল্লাহে, আর এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা, মসজিদ হচ্ছে তার ইতিকাফের সীমারেখা। আল্লাহ বলছেন ফালা তাকারাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইত্তাকুন। সুতরাং তোমরা তার নিকটবর্তী হইও না, ফালা তাকারাবুহা, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেও না, কাছাকাছি যাওয়ার দরকার নেই। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইত্তাকুন। আর এভাবে আল্লাহ তাআলা তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। ইতিকাফের জন্য মসজিদের এক পাশে ঘেরাও করতে হবে। কি করতে হবে? ঘেরাও করতে হবে। আপনারা করেননি? মসজিদের এক পাশে ঘেরাও করে দিতে হবে কাপড় দ্বারা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশিল আওয়াজিরি মিন রমাদান ফাকুনতু উদরিবু লাহু খিবান ফায়ুসাল্লি সুবহু সুম্মা সুম্মা ইয়াদখুলুহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। রসুল বলতে করতেন রমজানের শেষ দশকে ইতিকাফ, আর আমি তার জন্য তাবু বানিয়ে দিতাম। কোথায়? মসজিদে। কোথায়? মসজিদে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সাথে তো মসজিদে নববী ছিল নাকি, জানেন তো? ওখানেই তাবু দেয়া হতো, তিনি ফজরের নামাজ আদায় করে তাতে প্রবেশ করতেন, ওই ইয়ার মধ্যে, তাবুর মধ্যে। অর্থাৎ আমাদের ইতিকাফ কয়দিন? 10 দিন। শুধু 20 দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন
যে বছর রসুল সাল্লামের ওফাত হয়েছে, যে বছর রসুল মৃত্যুবরণ করেছেন, সে বছরেই তিনি 20 দিন এতেকাব করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রামাদানিন আশারাতা আইয়াম ফালাম্মা কানা আল আম আল্লাযী কুবিদা ফিহি ইতাকাফা 20 ইয়ামান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনেই তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, আর যে বছর তিনি ইন্তিকাল করেন সে বছর তিনি 20 দিনে ইতিকাফ করেছিলেন। 20 দিন ইতিকাফের দরকার নাই, রসুল করেছিলেন। আমরা 10 দিন রাখবো, কয়দিন? 10 দিন। এই 10 দিন যে যে কাজগুলো করা যাবে, মহিলাদের জন্য মসজিদে ইতিকাফ করা জায়েজ নাই, তবে মহিলারা ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফ করবে, যেই জায়গাতে ইতিকাফ করবে সেই জায়গাতেও স্বামী ঘন ঘন যাওয়ার দরকার নাই, তিনি আলাদা থাকবেন, সেখানেও কাপড় মুড়িয়ে তিনি সম্পূর্ণ আলাদা অবস্থায় ইতিকাফে বসবেন। আর ইতিকাফ অবস্থায় মহিলাদের যদি কোথাও, দুইটা তো সমস্যা আছে, একটা হচ্ছে মান্থলি যে সমস্যা, আর একটা হচ্ছে নেফাসের সমস্যা, এগুলো যদি হয় তিনি সাথে সাথে ইতিকাফ ভঙ্গ করে ফেলবেন, পরে একদিন তিনি সুস্থ হয়ে ইতিকাফ করে নেবেন। আর ইতিকাফ কাজা করার সময় দিনের সাথে রাতকেও সামিল করতে হবে, 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। যেমন কেউ সূর্যাস্তের সময় থেকে ইতিকাফ শুরু করলে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত তিনি অবস্থান করবেন, এটা হচ্ছে ইতিকাফের একদিন, এটা ফতোয়ায়ে আলমগীরিতে লেখা আছে। আমাদের দেশে অনেক মসজিদে টাকা দিয়ে লোক রেখে ইতিকাফ করানো হয়, হয় কি না? হয়, কেউ স্বীকার করে না, একজনকে টাকা পয়সা দিয়ে রাখা হয়, এভাবে টাকা বা কোনো কিছুর বিনিময়ে গ্রহণ করে ইতিকাফ করা বা করানো কোনোটাই জায়েজ নাই, কোনোটাই জায়েজ নাই। এর দ্বারা ইতিকাফ আদায় হবে না, বরং এই সমাজের সকলেই গুণাগার হবে। কী হবে? গুণাগার হবে। স্বেচ্ছায় সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনারা ইতিকাফ করবেন। পুরুষ লোকেরা ইতিকাফ অবস্থায় ভুল ক্রমে যদি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। এখানে শর্ত হলো, মসজিদে তো আর বাথরুম নাই, গোসলখানা নাই, আসেনি নাই, সর্বোচ্চ ওখানে যেতে পারবেন আর মসজিদে থাকবেন, তিনি বাহিরে কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না, যদি বলেন ইতিকাফ ছুটে যাবে। আর আরও একটা ফতোয়া আছে, সেটা হচ্ছে ইতিকাফকারী ব্যক্তির যদি মসজিদে কেউ যদি খানা পিনা না আনে, এটা যদি ব্যবস্থা না হয়, তাহলে তিনি তার ঘর যদি কাছে হয় সেখান থেকে নিয়ে আসতে পারবেন, তবে আগে বোঝাপড়া করতে হবে যে আমি এই জায়গাতে রাখলে এসে নিয়ে যাব, এই সময়ে এই জায়গাতে থাকলে আমি এখান থেকে নিয়ে যাব, তবে আসা যাওয়ার পথে কারোর সাথে কোনো কথা বলা যাবে না। তো আমরা এটা লক্ষ্য রাখবো। আর এতেকাফে আমরা কারা কারা ঢুকবো একটু চাই দেখি, আমি আমরা এতেকাফ কারা কারা থাকবো মসজিদে একটু হাত উঠাই দেখি। একজন, একজন, আর কে? এখানে একজন, দুইজন, আরও যারা থাকবেন, বেশি থাকলে বেশি সওয়াব, বেশি ভালো হয়। আর হ্যাঁ, তিনজন, আলহামদুলিল্লাহ আমরা 3 জন পেয়ে গেলাম। আরও যারা এতেকাফ করবেন তারা এতেকাফে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে এই, যেহেতু আমাদের সামনে এই ঈদ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে না সদকাতুল ফিতর আদায় করতে, আমরা তো যে কোনো সময় সদকাতুল ফিতর আদায় করব করতে পারি। এই জন্য সদকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 115 টাকা। কত? সর্বনিম্ন 115 টাকা, আর সর্বোচ্চ কত? 2660 টাকা। কত? 2660 টাকা। এটা খেজুরের, এটা কিসের? খেজুরের জাকাত, খেজুর দিয়ে কেউ যদি দেয়, আর ওইখানে গম বা অন্য কিছু দিয়ে যেটা আদায় করা হয় সেটা হচ্ছে আমাদের ফিতরা, কত? 2640 টাকা। 2640 টাকা সর্বোচ্চ, গত বছর সর্বনিম্ন ছিল 75, সর্বোচ্চ ছিল 2310 টাকা, এই বছর 2640 টাকা সর্বোচ্চটা। এটা যাদের সামর্থ্য আছে আপনারা সেরকমই কী করবেন, ফিতরা আদায় করবেন 115 টাকা। কোন একজন মুসল্লি আমাকে বলেছিলেন সরকারি ঘোষণার আগে যে জাকা এই ফিতরা কত হবে, আমি 100 টাকা বলেছিলাম, দুঃখিত এটা বেসরকারিভাবে 100 টাকা বলেছিল, সরকারিভাবে ইসলামী ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে 115 টাকা।
তো আজ আরেকটি বিষয় নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করে শেষ করে দিচ্ছি। আমাদের 17 তারিখ মুসলমানদের এক অবিস্মরণীয় দিন, আপনাদের কি জানা আছে? রমজান, 17 রমজান কি আপনি বলেন তো? আপনি বলেন কি 17 রমজান কি? ঐতিহাসিক